হ্যালো, কেমন আছে সবাই? আজকে কিন্তু আমরা খেলবো আবারও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। এটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র থার্ড নাম্বার ভিডিও, পার্ট 3 এই চ্যানেলে। এর আগে আমরা খেলেছিলাম আর তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, অনেক লাইক কমেন্ট করেছিলে আর বলেছিলে পার্ট 3 খুব তাড়াতাড়ি বানাও। আর ফাইনালি চলে এসেছি তোমাদের মাঝে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র বিরাট বড় একটা প্রো, আমার মতো প্রো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে আশা করি আর কেউ নেই, এতটা প্রো হয়ে গেছে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে এখন। আর এখানে এটা আটকাই কি করে ভাই, মাথার মধ্যে বেঁধে ভাই রে ভাই, এই ছিড়াবিড়া গেঞ্জি মাথায় পেঁচালে কেউ প্রো হয়ে যায় নাকি? এগুলো ফেলো ভাই, এগুলো কোনো প্রোর জিনিস না। আমরা যেটা করব, খেলে দেখাবো প্রোনেস। চলো ভাই গেম তো প্রথমে প্লে করি, আর এই গেমে নাকি নতুন আপডেটও এসছে, চলো ভাই দেখা যাক, লেটস গো। ওকে, তো আমরা চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র ভেতরে, গেমের ভেতরে। আর এখানে প্রথমে আমাকে হেডফোনটা পরে নিতে হবে, এটা নুট ভাই, হেডফোন ঠিক করে আগে পড়তে পারি না। আগে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র প্রো। চলো এখানে আমাকে না গেমটা প্লে করতে হবে। আর প্লে করার আগে আমি তোমাদের বলে দিই, গেমটাতে নাকি নতুন আপডেট এসেছে, চ্যালেঞ্জে যদি যাই দেখো জম্বি মোড অ্যাড হয়েছে নতুন, যেটা আগে ছিল না। আমি যখন আগে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D খেলেছিলাম পার্ট 1 আর পার্ট 2, যারা যারা দেখেছো তারা তারা জানো, তখন এই মোডটা এসেছিল না ভাই। তো আজকে আমি কি করব না, আজকে আমি জম্বি মোডটা খেলবো আর জম্বি মোডটা দেখবো যে কীরকম ভাই, অনেক এক্সাইটেড, কারা কারা এক্সাইটেড ভাই, দেখতে পাচ্ছ আমার চোখে, দেখতে পাচ্ছ কত বড় প্রো হয়ে গেছি আমি এই গেমের মধ্যে। আর এই গেমের মধ্যে আজকে আমি অনেকগুলো চিট কোডও ইউজ করব, যেগুলো তোমরা আমাকে কমেন্টে বলেছিলে। প্রথমত তো এখানে দেখো, এর বাড়িটা না একটু আপডেট হয়ে গেছে, এটা কি ফ্র্যাঙ্কলিন, এটা হচ্ছে সস্তা GTA 5 ভাই। বডিটা তো আরও বড় হয়ে গেছে মনে হচ্ছে ভাই, এই ছেলেটার তো বডি এতটা ছিল না আগের দিন। চলো আমরা ঘরটা একটু ঘুরে দেখি, ও বাঘের ফটো লাগিয়েছে আজকে, ওরে বাপরে ফ্র্যাঙ্কলিন। চলো সিঁড়ি দিয়ে একটু উপরে যাই, কারণ আগে যখন আমরা গেমটা খেলেছিলাম তখন কিন্তু এরকম ছিল না, একটু আলাদা ছিল না, আগের দিন একটু অন্যরকম ছিল। ও আচ্ছা, এখানে জিম সেট আপ করেছে, ওই জন্যই তো এত বডি হয়ে গেছে ভাই। আমি তো এটাই ভাবছি যে বডি শডি কোত্থেকে হয়ে গেল এত। চলো উপর দিকে যাই, এখানেও জিম বানিয়েছে নাকি মনে হচ্ছে, এখানেও না জিম, জিম জিম কি জিনিস ভাই, এখানেও দেখো জিম বানিয়েছে, এই দেখো গোটাটা বাড়িতে জিম সেট আপ করে নিয়েছি, ওই জন্যই তো এত বডি হয়ে গেছে। চলো নিচের দিকটা দেখি আর কী আপডেট এসেছে। আর আমরা তো জম্বি মোড খেলছি, দেখি জম্বি মোডে কী করে গেম খেলতে হয়, জানি না জম্বি মোডে কী করতে হবে। আর এখান থেকে না আমার কাছে অনেক ওয়াপেনও আছে, বন্দুক টন্দুক দেখি কী আপডেট এসেছে নতুন। ও ভাই দেখো, পিস্তল, AK-47, তারপর মিসাইল লঞ্চার, স্নাইপার, সব বন্দুকই আছে, কিন্তু আমি আপাতত কোনো বন্দুক নিব না। আমি এখন যেটা করব, জম্বি খুঁজে বেড়াবো। আর বাইরে না একটা আওয়াজ আসছে কীরকম, আমার মনে হচ্ছে না ওটা বাইরে, আমার একটা গাড়ি দাঁড় করানো আছে, সেই গাড়িটার সাউন্ড আসছে। এটা কি এক্সিট গেট, এখান থেকে আমি বাইরে যেতে পারবো? না ভাই, এখান দিয়ে হয়তো আমি যেতে পারবো না। আর এখানে দেখো ভাই, এসি লাগিয়েছে ছেলেটা। আর এখানে দেখো ইও আছে, বেড, কম্পিউটার সেট আপ, আবে ভাই গেমিং সেট আপ আবার কবে বানালো, এখানে কত বড় একটা টিভিও রেখেছে ভাই। গেমটা তো আপডেট হয়ে অনেক সুন্দর হয়ে গেছে, আগে অন্যরকম ছিল। চলো এবার ওই দিকটাতে যাই, দেখি এই দিকটাতে কী আছে ভাই। আমার স্পষ্ট মনে আছে যে আমি আগের বার যখন খেলেছিলাম এরকম ছিল না ভাই, একটু আলাদা ছিল। ও কে ফ্র্যাঙ্কলিন, এখানে দেখো ডাইনিং রুম বানিয়েছে ভাই, মানতে হবে। আর বাইরে আগে চার চাকা না, বাইরে আগে বাইক দাঁড় করানো থাকতো, এখন চার চাকা দাঁড় করানো আছে। এটা কি ফরচুনার, আমার তো মনে হচ্ছে ফরচুনার গাড়ি ভাই, পেছন দিয়ে দেখো ধোয়া বেরোচ্ছে ভাই, ফ্র্যাঙ্কলিনের টাকা বেশি হয়েছে ভাই। এখানে দেখো পেছন দিয়ে ধোয়া বেরোচ্ছে ভাই, পেট্রোল পোড়াচ্ছে না, গাড়িটা অন করে রেখে উপরে চলে গেছে ভাই, পাগল আছে ছেলেটা। চলো এই গাড়িটা একটু চালিয়ে দেখি যে গাড়িটা কীরকম, তারপর আমাকে জম্বি মোডে কী করতে হবে ভাই, যেহেতু আমি প্রো হয়ে গেছি। তোমরা কী মনে করেছো, শখের কি আমার প্রো হয়নি? তোমরা দেখতে পাবে কতটা প্রো হয়ে গেছি, কতগুলো জম্বি আজকে আমরা মেরে ফাতা ফাতা করে ফেলি। চলো ভাই এখান দিয়ে প্রথমে তো আমাকে আগে গাড়িটাতে উঠতে হবে, দেখি ড্রাইভিং স্কিল দেখাচ্ছি তোমাদের আমি যে কতটা ড্রাইভিং শিখে গেছি এই গেমের মধ্যে আমি। আর আজকে আমরা অনেকগুলো চিট কোডও ট্রাই করবো, তোমরা যে কমেন্টে বলেছিলে। ওকে লেটস গো ভাই, দেখো 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 দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে কী কী আপডেট এসছে নতুন ভাই। দেখো পুরো GTA 5 মতো লাগছে গেমটা আজকে, কিন্তু মানে আপডেট হয়ে আরও সুন্দর হয়ে গেছে। দেখো যেহেতু শহরের মধ্যে জম্বি হয়েছে অনেকগুলো, ওই জন্য কিন্তু লোকজন বেরোচ্ছে না, এখানে কিন্তু সব জম্বিতে জম্বিতে ভর্তি, কিন্তু আমি একটাও জম্বি দেখতে পাচ্ছি না ভাই, এটা কোথায় জম্বি, আর এটা কিরকম স্টান্ট। এই গাড়ি দিয়ে চললাম ভাই, প্রোনেস দেখাতে গিয়ে এটা কি করলাম আমি ভাই, আমি সুন্দর করে গাড়িটা চালাবো তা না ভাই, ভেঙে চড়ে একখান করে দিলাম। চলো এখান থেকে তুমি স্টান্ট করে দেখাই তোমাদের আমি, লেটস গো। ও ভাই বাউন্স
এইবার আমাকে জম্বি স্পন করতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে না ফোনটা ওপেন করে নিতে হবে। ফোনটা ওপেন করে নিয়ে আমাকে একটা চিট কোড দিতে হবে যেটার পর জম্বি আসবে আমার মনে হয়। চলো ফোনটা আমরা বের করে নেই। ফোনের মধ্যে আমাকে লিখতে হবে, আবে ফোন বেরোচ্ছে না কেন, আমাকে গাড়ি থেকে মনে আগে নামতে হবে। চলো গাড়ি থেকে আগে নেমে নিই, গাড়ি থেকে তো আমি নেমে গেছি। এইবার দেখো প্রথমে তো আমাকে যেটা করতে হবে, ফোন বের করতে হবে, আর এখানে আমাকে ডায়াল করতে হবে 2030। এটাই মনে হয় জম্বির চিট কোড নাকি, দেখি আসে নাকি জম্বি। ও জম্বি স্পন হওয়া শুরু হয়ে গেছে ভাই। চলো আমরা গান নিয়ে নিই, ভালো একটা মিসাইল গান নিয়ে নিই, যেটা দিয়ে আমরা জম্বিকে উড়াবো ভাই। লেটস গো, দেখো ভাই এই দেখো জম্বি উড়াতে পারবো আমি। পিছন থেকে চলে আসছে কেন, আমি জম্বি মারতে গিয়ে আমি মরে গেছি। আবার নোবড়া কোথাকার ভাই, আমি একটা পাগল আছি, আমি নাকি প্রো হয়ে গেছি ভাই, আমি নাকি প্রো হয়ে গেছি। যাই হোক ভাই, তো আমি জম্বি স্পন করা শিখে গেছি, তো আমি নর্মালি আগে খেলবো। আর প্রথমে আমি তোমাদের দেখাবো যে এই গেমের মধ্যে আরও আপডেট টাপডেট এসছে, গাড়ির শোরুম টোরুম কী কী এসছে। অনেকদিন আগে আপডেট এসছে ভাই, আমি খেলতে দেরি করে ফেলেছি। আর তোমরা কী কী কমেন্ট করেছিলে এই গেম খেলার সময় সেগুলো আমি পড়বো, চিটকোডগুলো অ্যাপ্লাই করে দেখবো যে কী কী হয়। চলো নিচে চলো, আরও সামনের দিকে গিয়ে দেখি। আমার এই গেমের মধ্যে না ঘোস্ট রাইডার বাইকটা সব থেকে বেশি সুন্দর লাগে। তোমাদের কোন বাইকটা বেশি সুন্দর লাগে সবাই অবশ্যই কমেন্টে বলো। আর যেটা যেটা তোমাদের ফেভারিট গাড়ি, ফেভারিট চিটকোড সেটাও তোমরা কমেন্টে বলতে পারো। প্রথমে আমি যেটা করব, এখানে আমি ঘোস্ট রাইডার গাড়িটা নিব, যেটার জন্য আমাকে ডায়াল করতে হবে 555। এটাই মনে হয় চিট কোড ঘোস্ট রাইডার গাড়ির। ও এটা না, আমার সরি, হোয়াট, এটা কি, এই গাড়ি আমি নিতে চাইনি ভাই, এই গাড়ি না, এই গাড়ি না, এই গাড়ি না, এটা তো ভুল গাড়ি। আচ্ছা চলো এই প্লেনটা কি আমরা উড়াতে পারবো, চলো প্লেনটা উড়ানো যাক। লেটস গো, দেখে প্লেন উড়ে কিনা ভাই, এটা অনেক মজা হবে। প্লেন তো আমরা এখানে উড়াতে পারবো না, এটা উড়ানোর জন্য আমাকে না প্রথমে একটা ফাঁকা জায়গায় যেতে হতো। চলো চলো চলো, ওকে লেটস গো। আবে ভাই এইভাবে নাকি কেউ প্লেন ওড়ায়, আমি নাকি প্রো হয়ে গেছি। ধ্যার বেটা, প্রো হয়ে গেলে কেউ এরম করে গাড়ি চালায়। চলো আমরা না ঠিক করে প্লেনটা উড়ানোর চেষ্টা করি, ঠিক আছে 3 2 1 দেখবো এবার কী করে প্লেন উড়াতে হয়, ঠিক আছে শিখে রাখো তোমরা সবাই যে কী করে প্লেনটা উড়াতে হয়। লেটস গো, আমি তোমাদের দেখাচ্ছি যে কী করে প্লেন উড়াতে হয়। আবে সাইডে ঘুরে না, আবে কী রে, আল তো একটা প্লেন ভাই, প্লেনটাই খারাপ আছে। আমি তো খারাপ নেই ভাই, আমি তো ঠিকই উড়াতে পারি, আমি তো GTA 5 প্লেন উড়াতে পারি, কিন্তু এই গেমের প্লেনটা না একটু সমস্যা আছে ভাই। ওকে তো চলো প্রথমে আমি যেটা করবো না, প্লেনটাকে একটু সাইড করবো। প্লেনটাকে সাইড করে নিয়ে আমি দেখি যে কী করে প্লেন উড়াতে হয়। আবে উড় 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 উড়, আহা, আবে ফালতু একটা প্লেন, দাঁড় ছাড়ো এটাকে, ফালতু একটা প্লেন কোথাকার। আমি না ঘোস্ট রাইডার বাইক নিবো, আমি কোন বাইক নিয়ে আসলাম এটা, দেখ ফালতু একটা জিনিস নিয়ে এসেছি। আমি না প্রথমে একটু ফাঁকা জায়গায় যাই, ঠিক আছে এখানে আমরা আনবো না ঘোস্ট রাইডার বাইক, আমাদের ফেভারিট বাইকটা আনবো। আর প্লেন, আচ্ছা চল প্লেন, আমি তো পাগল আছে ভাই, প্লেন তো আমি উড়াতে পারি, কোনো ব্যাপার না। চলো আমি দেখাচ্ছি কী করে, তোমরা হয়তো ভাববে যে প্লেন উড়াতে পারে না। আমি তো প্রথমে ঘোস্ট রাইডার বাইকটা আগে আনবো, ঠিক আছে 1 2 3 4, চারটা পাঁচ মনে হয় ডায়াল করতে হয়। ও ভাই চলে এসছে আমাদের ঘোস্ট রাইডার বাইক, লেটস গো। এটা তোমরা দেখো খালি, এটা কতটা এপিক, এই গাড়িটা আমার সব থেকে বেশি ফেভারিট এই গেমের মধ্যে। দেখো পাছা দিয়ে আগুন বেরোচ্ছে ভাই, ওকে পাছা দিয়ে আগুন বেরোচ্ছে। ও আর ভেতর দেখো একটা এয়ারপোর্টও আছে, আমরা কি এয়ারপোর্টের ভিতরে যেতে পারবো? চলো, আবে এটা এয়ারপোর্টের ভিতরে যেতে পারবো না, এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য আমাকে জেট প্যাক নিতে হবে সম্ভবত। জেট প্যাক ছাড়া কি আমরা এয়ারপোর্টের ভিতরে যেতে পারবো? মনে হচ্ছে না ভাই, জেট প্যাক ছাড়া আমরা এয়ারপোর্টের ভিতরে হয়তো যেতে পারবো না। আর কি কোনো রাস্তা আছে এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য? আমার তো মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই এয়ারপোর্টের ভিতরে। আবার সরি ম্যাডাম, সরি সরি, আমি মারতে চাইনি ইচ্ছা করে। এই শয়তান আছে ভাই, এই ফ্র্যাঙ্কলিনটাই শয়তান আছে, একা একাই লাগিয়ে দেয় গাড়ি নিয়ে গিয়ে, চালাতে পারে না। আমি তো ঠিকই চালাই, আমার একটা আইডিয়া আসছে মাথার মধ্যে, আমি না ঘোস্ট রাইডার বাইকটা এখানে রাখবো, ঠিক আছে ঘোস্ট রাইডার বাইকটা আমরা এখানে রেখে দিই। চলো ঠিক আছে, এখানে ঘোস্ট রাইডার বাইকটা রেখে, ওকে তো চলো প্রথম আমরা ঘোস্ট রাইডার বাইকটার ওখানে যাই, তারপরে আমি দেখি তোমরা আমাকে আগের দিন কী কী কমেন্ট করেছিলে। তোমরা কিন্তু আমাকে আগের দিন অনেকগুলো কমেন্ট করেছিলে, যেখানে তোমরা অনেক চিটকোডের কথাও বলেছিলে, তো আমি সেগুলো চিটকোডটাও না একটু অ্যাপ্লাই করে দেখবো যে কীরকম কীরকম চিটকোড আছে এই গেমের মধ্যে আরও। আর তোমরা যা যা চিটকোড জানো, যারা যারা প্রো আছে এই গেমের মধ্যে, তারা কিন্তু অবশ্যই আমাকে আরও চিটকোড বলতে পারো, আরও অনেক এপিক এপিক জিনিস বলতে পারো যেগুলো আমি জানি না, যেগুলো জানলে হয়তো আমি আরও প্রো হয়ে যাবো, তো অবশ্যই সেগুলো বলো। কিন্তু প্রথমে তো কোন লোক
কলো কি, আমি করে কথা বলি ভাই, আমি ঠিক করে কথা বলা শিখিনি, আমি নাকি প্রো হয়ে গেছি। তো চলো প্রথমে তো আমি গুস্ট রাইডার বাইকটা নিয়ে যাব আমাদের শোরুমে, আমাদের শোরুম না মানে গাড়ির শোরুমে, যেখানে অনেকগুলো গাড়ি থাকে। চলো ভাই চলো। ওকে তো দেখো আমি চলে এসেছি আমাদের গুস্ট রাইডার বাইকের এখানে, যেখানে এসে আমি প্রথমে বাইকটাতে উঠবো, তারপরে যাবো আমাদের শোরুমের ওখানে, দেখবো আরও কী কী নতুন আপডেট এসছে। গেমের মধ্যে অনেক নতুন নতুন এসছে যেগুলো আমি আগে যখন খেলতাম তখন জানতাম না। ওকে তো চলো দেখি কোথায় হচ্ছে আমাদের নতুন বাইকের শোরুম হয়েছে না কি হয়েছে, সেখানে আমরা যাব, তারপরে গিয়ে দেখবো। দেখো ভাই, এটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D স্ব্যাগ ভাই, আমার সামনে আর কেউ আসতে পারবে না। আর আর একটা জিনিস কি, গোস্ট রাইডার বাইক দিয়ে যদি কাউকে আমি ধাক্কা মারি না, সেই গাড়িটা ওনা ব্লাস্ট হয়ে যায়। আমি দেখাচ্ছি তোমাদের, দেখো যারা যারা জানো না তাদের দেখাচ্ছি, এখানে যদি আমি কাউকে ধাক্কা মারি ঘুষটার বাইক দিয়ে, এই দেখো ভাই গাড়িটা কিন্তু ব্লাস্ট হয়ে কালো কুটকুটা হয়ে গেছে। এই দেখো সামনে দিয়ে আর একটা বাইক আসছে, এই জন্য আমার ঘুষটার বাইক কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই দেখো এই দেখো, ও ভাই দেখো উড়ে চলে গেছে গাড়িটা, ঠিক আছে গাড়ি কিন্তু কিচ্ছু বাঁচা নেই এই গাড়ির মধ্যে। আর তারা আর একটা দেখাচ্ছি, এখানে যদি আমি যাই এই গাড়িটা তো যদি আমি ধাক্কা মারি, এই দেখো ধাক্কা মারি, এই দেখো এই দেখো দেখেছি, আমি আমি উঠতে চাইনি, আমি উড়ে ঠাস করে পড়ে গেছি ভাই, একটা পাগল করে পড়ে গেছে ভাই। ভাই যাই হোক চলো তোমাদের আমি কমেন্ট পড়বো, কিন্তু তার আগে দেখো আমি যে ঘোস্ট রাইডার বাইক দিয়ে যে এই ইয়েগুলো করলাম না, ঘোস্ট রাইডার বাইকগুলো দিয়ে যে গাড়িতে ঠুকলাম সেই গাড়ি কিন্তু, আরে কি রে তোর কি মির্কির ব্যারাম আছে নাকি, একা একা এসে পড়ে যাচ্ছে ঠাস ঠুস করে, ঠিকঠাক হাঁটাও শিখেনি ভাই ফ্র্যাঙ্কলিন। ওকে তো চলো এখন আমরা যাই সামনের দিকে আর দেখি যে আরও কী কী অপশন এসছে নতুন নতুন। তার আগে চলো তোমাদের কমেন্ট পড়ে নেই যে কমেন্টে কী বলেছো তোমরা। ওকে তো চলে এসছি আমি ইউটিউবে, আর ইউটিউবে এসে যদি আমি এখানে সার্চ করি শখের গেমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D, তোমরা সার্চ করেছো পার্ট 3, যেটা এতদিন পাওয়া যেত না, কিন্তু এখন কিন্তু পার্ট 3 খেলছি আমি তোমাদের কথা মতো, ঠিক আছে। তো প্রথমে তো আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র পার্ট 2 দেখবো, যেখানে তোমরা অনেক কমেন্ট করেছিলে। দেখো আমি দুটো পার্ট বানিয়েছি, এইটা হচ্ছে আমার পার্ট 2। এখানে তোমরা দেখো নিচের দিকে যদি যাই, 28,000 লাইক করে দিয়েছো ভিডিওটা তো তোমরা, 28,000 লাইক, আশা করি এটা তো তোমরা অনেক সাপোর্ট করবে। আমি লাইক এম রেখেছিলাম 18,000, আর তোমরা করে দিয়েছো 10,000 বেশি লাইক, যার কারণে কিন্তু আমি পার্ট 3 বানাচ্ছি। আর এখানে যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু এখানে 9,600 কমেন্ট তোমরা করে দিয়েছো, যেটা অনেক বড় ব্যাপার। আর এখানে যদি আমি একটু নিচের দিকে যাই মানে দেখতে পাবো যে অনেকেই তোমরা অনেক কিছু বলেছিলে। ওকে, আর তোমরা কিন্তু অনেকে এখানে নিচে চিট কোডের নামও লিখেছো, যেমন ফিউল ট্যাঙ্ক 00 লিখলে আসবে, গ্যাস ট্যাঙ্ক, ইনফিনিটি হেলথ, সুপার জাম্প। সুপার জাম্পটা কীরকম ভাই, 12-15, চলো 12-15 লিখে দেখি যে সুপার জাম্পটা কীরকম, সেই চিট কোড তো আমি জানতামই না, 12-15 লিখতে হবে আমাকে, চলো ভাই। ওকে তো আমি তো চলে এসেছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে, আর এখানে আমাকে চিট কোড লিখতে হবে হচ্ছে 12-15, তাহলে আমি সুপার জাম্প দিতে পারবো, এরকম তো তোমরা কমেন্টে বলেছো। যদি না হয় তাহলে কিন্তু আমি তোমাদের এমন পিটান পিটাবো, আর জীবনে আমি তোমাদের কথা বিশ্বাস করবো না। তুমি ফোন বের করে নিয়েছি, আর এখানে আমাকে লিখতে হবে হচ্ছে 12-15, দেখি ভাই কী হয়। 3-2-1 ভাই, লেটস গো। কি হলো, অ্যাড দিয়ে দিয়েছে ভাই। ওকে তো ভাই অ্যাড তো শেষ হয়ে গেছে, চলো এবার ক্লিক করি ভাই, এবার যদি না হয় ভাই আমি কিন্তু আর জীবনে এটার গেম খেলবো না রোহিত। চলো ভাই নেক্সট, দেখি চিট কোড কি হয়। আচ্ছা সুপার জাম্প হবে, এবার আমি জাম্প করলে লাফ হবে জোরে নাকি, চলো লাফিয়ে দেখি। 3-2-1 ও ভাই, এটা কি, আরে ভাই এমন জাম্প করেছে যে আছাড় খেয়ে মরেই গেছে ভাই, মরেনি কিন্তু অনেক হেলথ খারাপ হয়ে গেছে ভাই, এটা কি চিট কোড, সুপার জাম্প। চলো আরেকবার জাম্প করি, দৌড় দিয়ে জাম্প মারবো এবার, ঠিক আছে চলো 3-2-1 ও আমি তো সুপারম্যান ক্রিশ ভাই, এটা কি চিট কোড ছিল ও ভাই, তাও মরেনি এখনো পর্যন্ত, জীবিত আছে। চলো আর একটা চিট কোড ইউজ করি, তোমরা অনেক ভালো ভালো চিট কোড জানো ভাই, তোমরা না ভালো ভালো চিট কোড লিখে দিও, তাহলে আমি এটার পার্ট 4 বানাবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-র। আর পার্ট 4-এ কিন্তু আমি আরও এপিক জিনিস করব। তো প্রথমে চলো আরও দেখি তোমরা কমেন্ট কী করেছো। ওকে এখানে দেখো ইনফিনিটি হেলথ আছে, 91-29 এই চিট কোডটা দিতে হবে, তাহলে আমাদের না ইনফিনিটি হেলথ হয়ে যাবে, আমাদের হেলথ আর কমবে না। চলো এটা ট্রাই করে দেখি ভাই, ইনফিনিটি হেলথ 91-29, চলো। ওকে তো দেখো এখন আমরা লিখবো 91-29, দেখি আমাদের কীরকম আল্ট্রা হেলথ হয় মানে ইনফিনিটি হেলথ হয়ে যাবে। 91-29 এটা ছিল না কি ছিল ভাই, আমি তো ভুলে গেলাম, 91-29 চিট। আচ্ছা ইনফিনিটি হেলথ, হ্যাঁ ভাই অ্যাক্টিভেট হয়ে গেছে, এইবার কি আমি লাফালেও আর কমবে না,
ওকে, এবার যদি আমরা আল্ট্রা সুপার জাম্প করি তাহলে কি আমাদের হেলথ কমে যাবে? চলো আরেকবার ট্রাই করে দেখি। এবার 12-16, ঠিক আছে, চলো 12-16 লিখে দিয়েছি। আল্ট্রা সুপার জাম্প অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইবার যদি আমরা লাফাই, ঠিক আছে, চলো এবার যদি আমরা লাফাই, ও ভাই দেখো, এবার যদি আমরা পড়ে যাই তাহলে কি আমাদের হেলথ কমবে? কারণ আমি জানি না ওটা অ্যাক্টিভেট হয়েছে কি না, ইনফিনিটি হেলথ। ও দেখো, ইনফিনিটি হেলথ অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার যদি আমি পড়েও যাই তাও কিন্তু আমার হেলথ কমছে না। তার মানে এবার যদি আমি জম্বি আনি গেমের মধ্যে, জম্বি আসলেও কিন্তু আমাকে আর মারতে পারবে না ভাই, আমার কিন্তু ইনফিনিটি হেলথ হয়ে গেছে। পুলিশ আসলেও আমাকে আর মারতে পারবে না। চলো আমি অন্য একটা গাড়ি নিয়ে তারপর আমাদের গাড়ির শোরুম খুঁজি, ঠিক আছে? আমাদের গাড়ির শোরুম খুঁড়ে মানে খুঁজে বের করতে হবে যেখানে কি আমরা ব্যবসা করব। আরে তারা, আরে ভাই গাড়িও চালাতে পারে না, লোককে ঠুকে দেয় এসে। তোমার লাইসেন্স নিয়ে নেবো আমি, আমার কাছ থেকে চালান শিখে যেও, ঠিক আছে? চলো এখান থেকে না, ফটোফট আমি গাড়িটায় তো উঠি আগে। তো চলো প্রথমে তো আমি গাড়িটা তো উঠি আগে, তারপরে আমি গাড়ির শোরুমে যাব ভাই। আরে লাথি দিয়ে গিয়ে গাড়ি তো উঠে ভাই। চলো আমাকে সুন্দর করে গাড়ির শোরুমটা খুঁজতে হবে এখন। চলো চলো চলো। ও ভাই, আমি গাড়ির শোরুম খুঁজতে খুঁজতে পেট্রোল পাম্পে চলে এসেছি। এখন কোথায় গাড়ির শোরুম আছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। গাড়ির শোরুম আমি জানি না কোথায় গাড়ির শোরুম আছে, আমি জানি না ভাই গাড়ির শোরুম কোথায় আছে। তোমরা জানলে কমেন্টে বলো, আমি অনেক খুঁজলাম, আমার গেমে মনে হয় গাড়ির শোরুম নেই। ওই দুঃখে আমি এখন মরে যাব। লাইক করে দিও ভিডিওটা অবশ্যই। আজকের মতো আমি যাই, সবাইকে যার যার চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা অনেক ভালো ভালো গেম খেলবো ইন ফিউচারে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শখের গেমার চ্যানেলে, এটার পার্ট 4 বানাবো আর পার্ট 4 হয়তো আবারও আপডেট চলে আসবে। তো অবশ্যই লাইক করো, বাই বাই সবাইকে।